क्लास सेवेन एर आगे तुम्हारे चैप्टर 13 एक्सरसाइजगुलो कमप्लीट हो आज के चैप्टर 14 एक्सरसाइजगुलो दीची पेज नम्बर 97 1 ए इज प्लेइंग बी इज मेकिंग सी आर वेटिंग डी इज ड्रॉइंग ई आर वाचिंग एफ इज राइटिंग जी इज ड्राइविंग एच इज प्लाउइंग I are coming, J is playing, K is teaching, L is beating, M is catching, N is cheating. 2 এর পুরোটা করে সেন্টেন্স আমি লিখিনি যেটা প্রয়োজন সেটা লিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ওগুলো রিরাইট করার কথা ছিল 2A মাই ফাদার ইজ গোয়িং টু তারপর যা আছে ডট ডট দিয়ে রেখেছি সেটা লিখতে হবে বি আই অ্যাম ওয়াচিং দা ডট ডট দিয়েছি যা আছে সেটা লিখতে হবে এখানে ফিউচার টেন্স বা অন্য টেন্সগুলো কিন্তু এভাবে চেঞ্জ হচ্ছে সি মাই ব্রাদার ইজ কামিং টু ডট ডট দিয়েছি যেটা আছে সেটা লিখতে হবে ডি হিজ আঙ্কেল ইজ টেকিং হিম ডট ডট দেওয়া আছে যেটা হচ্ছে সেটা লিখতে হবে E, the teacher is taking. F, Mita is singing in. তারপরে যা আছে G, the train is leaving. ডট ডট দেওয়া আছে যেটা আছে সেটা লিখতে হবে এরপরের যে কটা বাকি আছে আমি আবার লিখে দিচ্ছি H, এটা হচ্ছে They are having their lunch I Ritu is standing for যা আছে তারপরে লিখতে হবে যে they are buying তারপরে যা আছে সেটা লিখতে হবে থ্রি এরগুলো ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে এ ওয়াজ রিডিং বি ওয়াজ স্টাডিং সি was cleaning D were playing E was sitting F was knitting G was speaking H was walking I was taking J was wearing K was standing L was writing 1, 2, 3 গুলো আমি দিলাম 3 অবধি এরপরের দিনকের ক্লাসে আবার বাকিটুকু দেব আজকে যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স এতদিন তো আমরা প্রেজেন্ট এবং পাস্ট টেন্স করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এরপরে যেটা সেটা হচ্ছে সিম্পল ফিউচার ফিউচার কথাটার মানে কি না ভবিষ্যৎ আমরা পরে কি করব
সেইটার উপরে নির্ভর করছে আমাদের ফিউচার টেন্স। তো এটা আমরা সিম্পল ফিউচার শিখছি, যেমন ধরো আমি কাজটি করব, সেটা হবে কি আই শ্যাল ডু দা ওয়ার্ক। তাহলে কি হলো, ভার্বের কিন্তু ফার্স্ট ফর্মই হলো, আর কি যোগ হয়েছে শ্যাল। ফিউচার সেন্টেন্স টেন্সে আমরা শ্যাল অথবা উইল বসাই, বসিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম বসাই, ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন ডু গো এগুলো আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বলি। তো ভার্বের ফার্স্ট ফর্ম বসাই, আর কি বসাই শ্যাল বা উইল। কখন আমরা ফিউচার টেন্স করব, না যখন ভবিষ্যতের কোনো কাজ আমরা বোঝাব সেই ক্ষেত্রে আমরা সিম্পল ফিউচার টেন্স করব। আমি ইংলিশ পড়ব বা আমরা ইংরাজি পড়ব, উই শ্যাল রিড ইংলিশ, এরকম। এবারে একটা জিনিস যেটা জানার, যেটা করার, তাহলে এক্ষেত্রে শুধু আর কোনো ডাউট থাকবে না যে শুধুমাত্র ফিউচারের ক্ষেত্রেই বা ভবিষ্যতে কোনো কাজ হবে এটা বোঝাতেই আমরা ফিউচার টেন্স বা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করব। আমি সেখানে থাকব, আমি বাড়িতে থাকব, সেক্ষেত্রে হবে আই শ্যাল বি ইন মাই হাউস, আমি আমার বাড়িতেই থাকব। এই যে থাকা, থাকব, সেক্ষেত্রে আই শ্যাল বি ইন মাই হাউস হলো। এবারে আর একটা যেটা তোমাদের প্রত্যেক দিনই আমি বলে দিই, একটা হচ্ছে যে পার্সন অনুযায়ী আর নাম্বার অনুযায়ী কোথায় কি হবে সেটা দেখে নাও। ফার্স্ট পার্সন আই সিঙ্গুলারে, উই হচ্ছে প্লুরালে, সেকেন্ড পার্সন ইউ ইউ, থার্ড পার্সন বারবারই বলি আই উই ইউ ছাড়া যে কোনো কিছু বিষয় একা হলে সেটা হচ্ছে সিঙ্গুলার, থার্ড পার্সন আর বেশি হলে প্লুরাল। আই আর এখানে শুধুমাত্র ফার্স্ট পার্সনের সাথেই আমরা ডু ভার্বকে নিয়েছি, শ্যাল বসে, বাদ বাকি সবার সাথে কিন্তু উইল বসে। আই শ্যাল ডু, উই শ্যাল ডু, বাদ বাকি সবার ক্ষেত্রে কিন্তু ইউ উইল ডু, ইউ উইল ডু, হি অর শি উইল ডু, দে উইল ডু, এরকমই বসে। তাহলে আজকে আমরা একটা নতুন টেন্স শিখলাম, সেটা হচ্ছে সিম্পল ফিউচার, যেটা ভবিষ্যতে হবে, আই আর উইল সাথে শ্যাল হয়, বাদ বাকি সবার সাথে উইল হয়ে থাকে, আর এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে থাকে, আর যখন কোনো কাজ ভবিষ্যতে হবে বা ভবিষ্যতে থাকা এটা বোঝাতে আমাদের সিম্পল ফিউচার হয়ে থাকে। আজকে এই অবধি, পরের ক্লাসে আবার আমরা বাকি অংশ কিছু করব। সবাই খুব ভালো থেকো।